ভোট পাবে সিপিএম এর থেকে সিপিএম এর আত্মা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে কি বলবো যুধিষ্ঠিরের থেকে কুণাল ঘোষ বড় সৎ এটাই আমার উত্তর সিপিএম এর থেকে অন্য কেউ বড় দল বাম ডান বামপন্থীদের দিকে কুণাল ঘোষের এত নজরের কি আছে তৃণমূলটা যে দিনের পর দিন ছোট দল হয়ে যাচ্ছে কি একটা সাইনবোর্ড টাঙিয়েছিল জাতীয় সেটা তো খসে গেছে এখন দুদিন পরে পাড়ার ভাই ভাই সংঘ এবং তৃণমূল কংগ্রেস দুটোর মধ্যে কোনটা বড় ক্লাব সেই নিয়ে মারপিট হবে কুণাল ঘোষকে হয়তো তখন আবার রোজগারের তাড়নায় ভাই ভাই সংঘতে চাকরি করতে আসতে হবে যে কদিন তৃণমূলে আছেন আর নতুন করে চুরি ডাকাতি করবেন না আপনি চুরিতে অংশ নিয়েছিলেন তারপরে সেইটা প্রকাশ করতে গিয়ে পুলিশ ভ্যান চাপড়াতো এই তৃণমূলের পুলিশ ওগুলো আমাদের মনে আছে বামপন্থীদের নিয়ে বেশি আলোচনা না করলেও চলবে আমি আবার বলছি ওয়ান পয়েন্ট রিয়াকশন যদি এটা ওনার মনে হয় যে সিপিএম এর চেয়ে অন্য কেউ বড় দল ছোট দল আমার সেক্ষেত্রে রিয়াকশন হচ্ছে কুণাল ঘোষ যুধিষ্ঠিরের থেকে বড় সৎ মানুষ হিসেবে ইতিহাসে তার নাম লেখা থাকবে গত মানে আগামীকাল বিজেপি শহীদ তর্পণ আছে বাবুঘাটে কি বলবেন কোন শহীদ বিজেপি যারা বিলকিস বানর পরিবারের কেউ আসিফা কাশ্মীরে মেরে দিয়েছিল রোহিত ভেমুলা কোন শহীদের কথা বলছে এই যে কয়েকদিন আগে বাচ্চা ছেলেটাকে দিল্লিতে মেরে দিল নিচু জাত উঁচু জাতের ঘরে ঢুকে পড়েছিল বলে কোন শহীদের কথা বলছে কোন শহীদ তর্ক বিজেপি দলটাই আস্তে আস্তে গঙ্গায় ভেসে চলে যাবে পুরনো বাড়ির দেয়ালে টোকা মারলে ঝুরঝুর করে পড়ে যায় ওই অবস্থা হয়েছে আর বিজেপি তৃণমূল তৃণমূল বিজেপি এইসব নিয়ে আমাদের বেশি প্রশ্ন করবেন বাংলার মানুষ জানে কবিতার ফার্স্ট লাইন ওয়ান টু থ্রি ফোর পিসি চোর পার্থ চোর কবিতার সেকেন্ড লাইন বিজেপি ও পয়সাখোর শুভেন্দু ও চাকরি চোর ও সব মাল ঝোল এক আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই করছি ওরা যা পারি।